বকরি কাণ্ডে মূল অভিযুক্ত মৃত লালন শেখের মৃত্যু নিয়ে গত সোমবার থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। কান্নায় ভেঙে পড়েছে লালনের পরিবার। সিবিআইয়ের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ তুলেছে লালনের পরিবার। ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। এই আবহে বেশ অস্বস্তিতে সিবিআই। বকরিকাণ্ড ফের গেল আদালতে। সিবিআই বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠার পরেই সরেজমিনে গোটা ঘটনা পর্যালোচনা করতে এবং পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার কলকাতায় এসেছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর অজয় ভাটনাগর। সিজিও কমপ্লেক্সে কলকাতার সিবিআই আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। ইতিমধ্যে রাজ্যের তরফে সিআইডিকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের দায়ের করা এফআইআরে নাম রয়েছে সিবিআইয়ের ডিআইজি এসপির। এদিকে মঙ্গলবার মৃত লালন শেখের দেহ নিতে অস্বীকার করলেও বুধবার বকরিকাণ্ডে মূল অভিযুক্তের দেহ নিল তার পরিবার। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেহ তুলে দেওয়া হয় লালনের পরিবারের হাতে। লালনের মৃত্যুর পর থেকে যে ঠিক ঠিক আগুন চলছিল বকটুয়ে, সেই বিক্ষোভের তেজ আরও জোরদার হল। তবে ক্যাম্প অফিসের সামনেও বারবার আন্দোলনে সরব হন লালন শেখের পরিবার ও এলাকাবাসীরা। তবে নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বিক্ষোভ উঠে যায়। ঘটনাস্থলে যান রামপুরহাটের এসডিপিও। লালনের স্ত্রী রেশমা বিবি আগেই সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। রীতিমতো লালনকে খুনের অভিযোগ তুলেছিলেন তার স্ত্রী। এর মধ্যে বকরিকাণ্ডে সিবিআই হেফাজতে মৃত লালন শেখের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এল। এই রিপোর্টে দেখা গিয়েছে দেহ ছোলার ফলে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে লালনের। তবে দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। বুধবার সকালে রামপুরহাট মেডিকেল কলেজ থেকে লালনের দেহ নিয়ে যান পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যম সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলেছে লালনের মৃত্যু হয়েছে দেহ ঝুলে যাওয়ার কারণে। খুনের ঘটনায় দেহে যে চিহ্ন পাওয়ার কথা তা নেই। মঙ্গলবার রামপুরহাট মেডিকেল কলেজে লালন শেখের দেহের ময়নাতদন্ত চলে, ভিডিওগ্রাফিও করা হয়। বেশ কয়েকজন চিকিৎসকের দল দেহের ময়নাতদন্ত করেন। এদিকে রাজ্য পুলিশ সিবিআইয়ের কয়েকজন শীর্ষ আধিকারিকের নামে এফআইআর করেছে। এফআইআরে সিবিআইয়ের সাতজন অফিসারের নাম রয়েছে বলে জানা গেছে। এফআইআরে অভিযুক্তদের মধ্যে একজন গরুপাচার মামলার তদন্তকারী অফিসারও রয়েছেন। লালন শেখের স্ত্রী অভিযোগ করেন, তদন্ত প্রক্রিয়ার সময় সিবিআই কর্মকর্তারা তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন। ইতিমধ্যে রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি বকরি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত লালন শেখের মৃত্যুর তদন্তভার নিয়েছে। সেদিন রাতেই সিবিআইয়ের তরফে ঘটনার সম্পূর্ণ রিপোর্ট দিল্লিতে পাঠানো হয় বলে সূত্রের খবর। পাশাপাশি ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করেছে সিবিআই। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। রাস্তা আটকে চলে অবরোধ, জলে টায়ার, বকরিকাণ্ডে মুখ্যমন্ত্রীর বয়ান সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। এবার খোদ সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে লালন শেখের পরিবার। তবে দোষীদের শাস্তি চাইছে গোটা বকটুই। ব্যুরো রিপোর্ট, আজতাক বাংলা।